করোনায় বেড়েই চলেছে সংক্রমণ। বৃহস্পতিবার বিকেল 5টা থেকে রাজ্যের কন্টেনমেন্ট জোনে ফের কড়া লকডাউন। কলকাতায় কন্টেনমেন্ট জোন বেড়ে 45, উত্তর চব্বিশ পরগনার 3 মহকুমায় ফের লকডাউন। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হবেন না, লকডাউন ঘোষণা করা হচ্ছে। রাজ্যে বাড়ছে সংক্রমণ, এই পরিস্থিতিতে ফের লকডাউনের পথে প্রশাসন। রাজ্যের সমস্ত কন্টেনমেন্ট জোনে বৃহস্পতিবার থেকে লকডাউন। এই প্রেক্ষাপটে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আর কোনো বাফার জোন থাকবে না। 3টি জোনকে একত্রিত করে সমস্ত কন্টেনমেন্ট জোনে ফের লকডাউন জারি করেছে প্রশাসন। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন স্বরাষ্ট্র সচিব। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কন্টেনমেন্ট জোনে সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে, জরুরি পরিষেবা ছাড়া কোনো কাজ চলবে না, কোনো রকম জনসাধারণ যাবে না, সমস্ত বাজার ব্যবসা বাণিজ্যিক গতিবিধি সম্পূর্ণ বন্ধ থাকবে, অত্যাবশ্যকীয় নয় এমন সব কার্যকলাপও বন্ধ থাকবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, কন্টেনমেন্ট জোনে যেসব সরকারি ও বেসরকারি কর্মচারী থাকে তাদের অফিস হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। স্থানীয় প্রশাসন চেষ্টা করবে কন্টেনমেন্ট জোনে। আরে ফেলতে হবে না, ফেলতে হবে না, খা খা। এই বয়সটা একদিন আমিও পার করে এসেছি, বুঝলি? কিছু বলো বাবা। শোন, একজন বাবা যতক্ষণ না পর্যন্ত তার ছেলের বন্ধু হতে পারছে, সে সম্পর্কটা মজবুত হয় না, বুঝেছিস? বুঝলাম, এক্সট্রা আছে নাকি? না নেই, আর থাকলেও তোমাকে দিতাম না। তোমার সিগারেট খাওয়া বারণ বাবা। এখন সুইচড অফ আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। জিস নম্বর সে আপ সম্পর্ক করনা চাহিয়ে। হ্যালো। হ্যাঁ লক্ষ্মী পিসি। হ্যাঁ বাবু বল। তুমি এলে না কেন আগের দিন? রান্না বান্না অসুবিধা হয়ে যাচ্ছে তো? আর বাবু বলিস না, তোর পিসি মশাইয়ের খুব জ্বর, পাড়া থেকে বাড়ির সামনেটা বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে, ঘর থেকে বেরোনো যাবে না বলছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি নয় কদিন পরেই এসো, এই জ্বরটার মধ্যে আসতে হবে না। আচ্ছা বাবু, রাখছি তাহলে,
রাখছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যে নম্বরে আপনি কল করছেন সেটি নেটওয়ার্ক কভারেজ এরিয়ার বাইরে আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। হ্যাঁ বল। হ্যাঁ ভাই, ব্যস্ত আছিস? না না ব্যস্ত নেই, আসলে বাড়িতে খুব বোর হচ্ছে বুঝলি, আসতে পারবি? আচ্ছা ঠিক আছে আসছি। আচ্ছা শোন, সিগারেট নিয়ে আসিস। ঠিক আছে রাখ, আমি দেখছি। কি কটা বাজে? আমার তো বয়স হয়েছে নাকি, এর আগে দু দুবার মরতে মরতে বেঁচেছি। আর তোর মা তো মরে গিয়ে ভালোই আছে, আর এবার আমার পালা। উফ সরি বাবা, আরে সব কথা একদম বলবে না তো। ঠিক আছে ঠিক আছে, যা হাত মুখ ধুয়ে। তো লক্ষ্মী পিসি আজ চিকেন রান্না করেছে। অমল, আমার শরীরটা না ভালো লাগছে না, একটু ওষুধ দিবি আমায়? কতবার বলেছি বয়স হয়েছে, এবার নিজের একটু শরীরে যত্ন নাও। কোনো কথা যদি শোনো আমার। এই বয়সে একটু আধটু অমন হয়, ওরে আমার কিছু হবে না। না না এটা খেয়ে নাও, এ নাও জলটা নাও।
যে নম্বরে আপনি কল করছেন সেটি নেটওয়ার্ক কভারেজ এরিয়ার বাইরে আছে। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। The number you are calling is out of network coverage area. ওরে আমি। বাবা তুমি? তাড়াতাড়ি খোল গেটটা। দাঁড়াও চাবিটা এনে। তোমাকে কখন থেকে ফোন করছি, ফোনে তো লাইনই পাওয়া যায় না, আবার কখনো বলে সুইচ অফ। আর বলিস না, ফোনের নেটওয়ার্ক একটুও ছিল না, তারপর রাস্তায় চার্জটাও শেষ হয়ে গেল। আচ্ছা এত রাতে তুমি কিভাবে এলে? আর বলিস না, অফিস থেকে একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল। অ্যাম্বুলেন্স? হ্যাঁ হ্যাঁ, অ্যাম্বুলেন্স, রাস্তায় পুলিশও ধরেনি বুঝলি তো। যাক, এই কিছু খাবার আছে নাকি রে? হ্যাঁ ওবেলার ভাত আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি না হয় একটা ডিম ভেজে দিচ্ছি। না না, তোকে আর কষ্ট করতে হবে না, তুই গিয়ে শুয়ে পড় যা। পারবে তুমি? হ্যাঁ রে বাবা, যা যা তুই শুয়ে পড়। আচ্ছা ঠিক আছে। গুড নাইট বাবা। গুড নাইট। হ্যালো। হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি সুমিত হালদার বলছি, দিল্লি থেকে। আচ্ছা এটা কি অভিরূপ বিশ্বাসের বাড়ি? হ্যাঁ আমি ওনার ছেলেই বলছি। আরে আমি কতক্ষণ ধরে তোমাকে ফোন করছি একটা খবর দেওয়ার জন্য, কিন্তু আপনাকে তো ঠিক। আমি তোমার বাবার অফিসের MD, আমরা দিল্লিতে একসাথেই ছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ ওনার কয়েকদিন ধরে খুব জ্বর আর শ্বাসকষ্টের প্রবলেম চলছিল, আমরা পরিস্থিতি খারাপ দেখে ওনাকে হাসপাতালে নিয়ে যাই এবং সেখান থেকে জানা যায় উনি কোভিড পজিটিভ। কি বলছেন কি আপনি? হ্যাঁ হাসপাতাল থেকে জানালো আজ রাত 9টা নাগাদ ওনার পরিস্থিতি আরও খারাপ হতে থাকে এবং আমরা অনেক চেষ্টা করে ওনাকে বাঁচাতে পারিনি। আপনি এত রাতে ফোন করে মজা করছেন? আমার বাবা একটু আগেই বাড়িতে ঢুকেছেন। কি বলছো কি এসব তুমি, এটা অসম্ভব। উনি তো রাখুন তো আপনি, আমার বাবা ডাইনি। হ্যালো বাবা। হ্যালো
হ্যালো অমল, হ্যালো বাবা। বাবা তুমি কি বাথরুমে? হ্যাঁ বাবা বলো।